নমস্কার, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। নারদা মামলা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। সেই মামলার শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। সিবিআইয়ের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই মামলা শুনানি সোমবার পর্যন্ত পিছিয়ে দেওয়ার আর্জি জানান। সুপ্রিম কোর্ট তাতে মঞ্জুর দেয়। আগামী মঙ্গলবার এই মামলা শোনা হবে বলে জানান বিচারপতি। গত 17ই মে নারদ মামলায় 4 হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার করে নিজাম প্যালেসে নিয়ে যায় সিবিআই। এরপরেই হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা কয়েক ঘন্টা সেখানেই বসেছিলেন তিনি। অন্যদিকে আদালতে 4 নেতার গ্রেপ্তারি নিয়ে যখন শুনানি চলছিল তখন সেখানে হাজির হন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এই দুই ঘটনাকে আদালতে নতুন মোড় দেয় সিবিআই। তারা আদালতের কাছে অভিযোগ করে দলীয় মন্ত্রী বিধায়ককে গ্রেপ্তার করতেই স্বয়ং মুখ্যমন্ত্রী সিবিআই দপ্তরে গিয়ে ধর্নায় বসে যান, যা তদন্তের স্বার্থের পরিপন্থী। অন্যদিকে সিবিআইয়ের প্রশ্ন, কিভাবে একজন আইনমন্ত্রী এভাবে আদালতে গিয়ে হাজির হতে পারেন? এরপরই মুখ্যমন্ত্রী আইনমন্ত্রীর কাছে হলফনামা চায় হাইকোর্ট, যা তারা প্রেসও করেন। তবে সময়ের পরে হলফনামা দেওয়া হয়েছে বলে দাবি তুলে তা গ্রহণে অস্বীকার করে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। এরপরেই সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় আইনমন্ত্রী মলয় ঘটক।